গত 25শে আগস্ট একুশ নরসিংদীর সদর থানাধীন করিমপুর ঈদগাপাড়া যুব সমাজ কর্তৃক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেল 5 ঘটিকার সময় করিমপুর ফুটবল খেলার মাঠে টাইগার একাদশ ও লায়ন একাদশের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব বিল্লাল সরকার, বিশিষ্ট সমাজসেবক করিমপুর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসলে উদ্দিন ভুইয়া, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ করিমপুর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মমিনুর রহমান আপেল, চেয়ারম্যান করিমপুর ইউনিয়ন পরিষদ। এছাড়াও নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত খেলায় টাইগার একাদশ লায়ন একাদশকে 1-0 গোলে পরাজিত করেন। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের হাতে অতিথিবৃন্দগণ পুরস্কার তুলে দেন। ফুটবল এমন একটি বিনোদন যেটা তোমরা জানো কিনা জানি না, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিনোদন হচ্ছে ফুটবল, যেখানে প্রায় 450 কোটি লোক এই ফুটবল খেলা দেখে। তো আজকে তোমরা যে খেলার আয়োজন করছো বা যাদের মাধ্যমে আয়োজন হচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে খেলোয়াড়বৃন্দের প্রতি আমরা একটা অনুরোধ বা উপদেশ তোমরা যে তোমরা যেভাবে নাও, তোমরা পরিশ্রম করছো ঠিকই, কিন্তু তোমাদের খেলার মান আরেকটু ভালো হবে, আরেকটু ভালো হতে হবে। আরেকটু ভালো হলে কি আমরা যারা উপস্থিত খেলা দেখতে আসছি আমরা আর আত্মতৃপ্তি পাবো। যারা এই খেলার আয়োজন করেছেন আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা একটা টুর্নামেন্ট নিয়ে পরিচালনা করেছেন অনেক দিন যাবৎ। এই খেলাটা হয়তো অনেক দিন পরে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলাটা। সকলকে এবং যারা খেলার খেলোয়াড়দেরকে এবং পরিশেষে যারা দর্শক আছেন, অনেক দর্শক হয়েছেন, সবাই খেলা দেখেছেন, খেলার উপভোগ করেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে